করতে পাওয়া যায়, কি কথা বলতে চাইছিলাম আপন জায়গায় রেখে যান, ফিরে আসুন গোড়ার কথা। কি বলতে চাইছিলাম, ওয়াহাব চৌধুরীর বাড়ি আমিনা সেই গহনা ফিরিয়ে দেবে। এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ছয় দিন মালিক খুঁজছে, কার সোনার জিনিস হারিয়ে গেছে, আমার সাথে দেখা করো, কোন লোক পাওয়া যায় না। একজন ব্যক্তি সাত দিনের মাথায় এসে বলছে, আমিনা আমার একটা গহনা হারিয়ে গিয়েছে, ওটা কি তোমার কাছে আছে বলো না। আমিনা তখন বলতে লাগলো, গহনাটা যে আপনার, সোনাটা যে আপনার, আপনার চিহ্ন কি আছে, সিম্পটম কি আছে? ওই জায়গায় দাঁড়িয়ে বয়স্ক মানুষটা বলেছিলেন, ওই এক পিঠে লেখা আছে আল্লাহ, আর এক পিঠে লেখা আছে মুহাম্মদ, ওই গহনাটা হলো আমার। আমিনা বলেছিলেন, চাচাজি গহনা যখন আপনার সিম্পটম মিলে গেছে, আপনার মাল আপনাকে ফিরিয়ে দেবো, এতে কোনো সন্দেহ নাই, তবে একটুখানি আমার বাড়িতে চলুন, নাস্তা করে চলে আসবেন। কেতাবের মধ্যে লেখা হলো, বয়স্ক মানুষটা বলেছিলেন, আমি নাস্তা করব না, তুমি আমার সম্পদ আমাকে ফিরিয়ে দাও। আমিনা ওই জায়গায় দাঁড়িয়ে গহনাটা ফিরিয়ে দিচ্ছে, কেউ বলেছেন টাকা, কেউ বলেছেন সোনার লকে গলা হার, যেই ফিরিয়ে দিয়েছে মানুষটা আরো বেশি কাঁপছে। আমিনা জিজ্ঞাসা করছে, চাচাজি আপনি কাঁপছেন কেন? সেই সময় বলেছিল, ও আমিনা আমিনা, তুমি যেটা আমাকে দিচ্ছ গো, এই গহনার মালিক আমি নয়। বলতে তাহলে কে? বলছে, এই গহনার মালিক হবে যে, তার নাম হবে আমিনা, তার স্বামীর নাম হবে আব্দুল্লাহ, আর তার গর্ভে যে বাচ্চাটা জন্ম নেবে সেই হলো আখির নবী। একবার ধরে বলুন সুবহানাল্লাহ। এই তো গহনার মালিক তুমি, আমি চলে গেলাম, আমি দুনিয়ার কোন মানুষ নয়, আমি হলাম আল্লাহর মালাইকা ফেরেশতা, আর তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম, আর তুমি পরীক্ষায় পাশ করে গেছো, আমি চলে গেলাম। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, বিবাহ শাদি হয়ে গেল, বিবাহ শাদি হয়ে যাওয়ার পর যেদিনকে ফুল সূর্যর রাত, বাসর ঘর যেটাকে বলা হয়, যদিও বাসর ঘর বলা উচিত নয়, তারপরেও বোঝানোর জন্য বলছি, আমি না আব্দুল্লাহকে দেখছে, আব্দুল্লাহ আমিনাকে দেখছে, দুজন দুজনকে দেখে আর থাকতে পারছে না। আব্দুল্লাহর কপালে আছে নূরে মুহাম্মাদি, থাকতে পারছে না মানে নূরে মুহাম্মাদি আকর্ষণ করছে, ওর আকর্ষণে লুপে লুপে যাচ্ছে। আর বলছে, এত সুন্দর সুপুরুষ আমার জন্য কোথায় ছিল? আব্দুল্লাহ বলছে, আহারে এত সুন্দর নারী কোথায় ছিল? এসো এসো আব্দুল্লাহ কাছে সরে এসো, আব্দুল্লাহ বলছে আমিনা কাছে এসো। যখন দুজন দুজনকে জড়িয়ে নিয়েছে, আমার আল্লাহ খবর দিল, ও ফারিস্তা ফারিস্তা এখনই আমিনার ঘরে চলে যাও, আব্দুল্লাহর ঘরে চলে যাও। যে আমিনা আব্দুল্লাহকে জড়িয়ে নিয়েছে, আমিনা ফার্স্ট চুম্বন করবে কপালে, ওই নূরে মুহাম্মাদিটা দুই ঠোঁটের মাঝখান থেকে মা আমিনার গর্ভে পৌঁছে দেবে, আখিরি নবী আজ থেকে মায়ের গর্ভে। একবার ধরে বলুন সুবহানাল্লাহ, আখিরি নবী মায়ের গর্ভে। আবার আমরা স্বপ্ন দেখছে, সেই বিয়ের আগে স্বপ্ন দেখছিল, বাবা ব্যবসায় যাওয়ার আগে চার তারা খুশে খুশে করছে, ধরতে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে, মনে আছে? একই স্বপ্ন বলছে, আগেও দেখতাম, এখনো দেখছি, দুদিন পাঁচ দিন দশ দিন পরে স্বামীকে বলছে, একটু দেখো না কি ব্যাপার, মেয়েরা অল্পতে একটু দুর্বল হয়ে পড়ে। অনেক ঘটনা এমন চলতে চলতে স্বামী জিজ্ঞাসা, স্বামী আবার জানার জন্য বড় বড় আলেমদেরকে জিজ্ঞাসা করলো। এরপরে অনেক ঘটনা ঘটেছে, সব বলার পর আলেমরা বলে দিল, বুঝেছি বুঝেছি, এই স্বপ্নটা যে দেখছে তার স্বামীর নাম হলো আব্দুল্লাহ, মহিলাটার নাম আমিনা। আমরা তৌরাত কেতাবের লেখা অনুযায়ী যেটা বুঝতে পাচ্ছি, ওই মেয়ে তার গর্ভে এসে গেছেন আখিরি জামানার নবী। একবার জোরে বলুন সুবহান। এখানে একটা পয়েন্ট শুধু মনে রাখবেন, তাহলে আমরা আমাদের মায়ের গর্ভে যেভাবে এসেছি, রসূলুল্লাহ মায়ের গর্ভে সেভাবে এসেছেন না আসার একটু আলাদা পদ্ধতি আছে, আলাদা আছে? যে বা যারা বলে নবী আমাদের মতো মানুষ, এর দ্বারা এটা কি বোঝানো যাবে বলে মনে হয়? বোঝা গেল তো? এই পর্যন্ত কথা মাথায় রাখুন। আবার তো মনে হচ্ছে কদিন পরে ওই এই পাড়া আরেক জায়গায় আসছে মনে হচ্ছে নাকি, পাশে তারিখটা ঠিক মনে নাই, সেই মনে হলো তা যাক, সেদিন থাকবেন মনে হচ্ছে, টাইম মনে হচ্ছে সাড়ে আটটা সাড়ে দশটা মনে হয়, যাক যাক হবে, ভুলে গেছি ভাই।
এই পর্যন্ত মনে রাখুন, আগামী বছর এই জলসা নবী দিবস হবে, যেহেতু আত্মবক্তা নেই আমার পরে হুজুর কেবলা, তা আমার একটু দায়িত্ব একটু যদি চাঁদা পয়সা হালকা করে তুলে রাখা যায়। এ আপনারাই দেন, ভাই বলছিলেন যে আমার গ্রামের মানুষ খুব ভালো বললেই দিয়ে দেয়, হুজুর একটু আপনি বলবেন যাতে আগামী বছর করা যায়। তো আপনাদের কাছে আমি দাবি করছি, আছেন কোনো আল্লাহর বান্দা, আগামী বছর নবী দিবস হবে, এই নবী দিবসের জলসার জন্য চাঁদা স্বরূপ আছেন কোনো বান্দা আল্লাহর আস্তে দিতে পারবেন আপনার 1000 টাকা? কারণ বলতাম হয়তো 2000, কিন্তু 1000 বলার কারণ সরকার নিয়ম করেছিল জিএসটি, মানুষের ব্যবসা হয়েছে সর্বনাশ, তারপরে হলো লকডাউন, এমনও মানুষ আছে বাড়িতে ধান চাল সব ছিল কিন্তু খাওয়া দাওয়া খুব কষ্ট হয়েছে, কথা ঠিক কি না? কারণ রোজ যে একটা ইনকাম, সবজি চাষবাস ব্যবসা বাণিজ্য অনেকের খুবই অসুবিধা গেছে, তার জন্য বেশি চাপাচাপি নয়। আছেন কোন আল্লাহর বান্দা, 1000 টাকা দেবেন নবী দিবসের জন্য, আপনার আব্বা মা, আমার আব্বা মায়ের নামে, আপনাদের আব্বা মায়ের নামে, সবরেসানি হবে, কেউ বাপারা কেউ মাহারা। আছেন কোন আল্লাহর বান্দা, তুলতে পারবেন হাত, ওই হাতে আল্লাহ দেবে না কোনোদিন ভাত, অভাব হবে না ভাত, তুলতে পারবেন হাত? আছেন কোন আল্লাহর বান্দা? নগদে নয় দেবেন, বাকি আশা করি হবে না ফাঁকি, 1 বছর পর, আজকাল হচ্ছে আবার আগামী বছর এইরকম সময় 2-10 দিন 5 দিন হয়তো 38 হতে পারে, সেটা পরের কথা। 1000 টাকা জাকির মন্ডল ভাই, 1000 টাকা দেবেন নিয়োগ করেছেন, আল্লাহ দামকে কবুল করে নেন ভাই, যে ব্যবসা বাণিজ্য করে ওই ব্যবসায় আল্লাহ যেন বরকত দেয়, হালাল রুজি উপার্জন করার তৌফিক দেয়, বলুন না এই তাকবীর, মাশাআল্লাহ। জাকির ভাই দিয়ে হাত তুলেছেন, আছেন দ্বিতীয় নম্বরে একজন ভাই, 2 নম্বরে একজন, 2 নম্বরে একজন আল্লাহর বান্দা, যে ভাই আমি 1000 টাকা দিতে পারবো, আমি 10 কেজি গোশ দেবো, কি 4 জন মিলে একটা গরু দেবো, 6 জন মিলে একটা গরু দেবো, পাশাপাশি লোক ঠিক করেন, অথবা বলেন আমি 10 কেজি গোশ দেবো। আছেন কোনো আল্লাহর বান্দা, আজকেরও খিচুড়িটা নাকি মারাত্মক হয়েছে, যদি এখনো খাইনি তবে শুনছিলাম, আর সত্যি আপনাদের এলাকার খিচুড়ির নাম আছে, বাড়ির দিকে নিয়ে যাই তো মাঝে মাঝে, আমার দিকে বিরিয়ানি খেলে দেখে লোক খিচুড়ি খায়, কারণ খিচুড়ি একটা আলাদা টেস্ট লাগে। তো এটা আমি আপনাদেরকে বলে ছোট করছি না, বাস্তব, আমি তো নিজে জলসার খিচুড়ি খাই। আছেন কোনো আল্লাহর বান্দা, আগামী বছর